খালিয়াঝুরি উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হক তালুকদার আরিফ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে চায় বিএনপি। রোববার দুপুরে নেত্রকোনার খালিয়াঝুরি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনগণকে সান্ত্বনা দেন, জনগণের উন্নয়নমূলক কাজ করেন, জনগণকে সাথে নিয়ে কাজ করেন, তাহলে আগামী নির্বাচনে বাংলাদেশে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, তাহলে সকল শ্রেণী পেশার মানুষের ভোটাধিকার নিয়ে আমরা আবারও আমরা বিশ্বাস করি, আমাদের দেশভক্তি এবং খেলাধুলা বিশ্বাস করে, এদেশের আবহাওয়ার জন্য সাধারণ বিশ্বাস করে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক মাধ্যমে আমার জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদের মা আমাদের সাবেক মেয়ে আমাদের দেশভক্তি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই বাংলার বস্তুতে এই বাংলার মাটিতে আবার আমরা প্রধানমন্ত্রী বানাবো ইনশাআল্লাহ। উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক তালুকদার ছোটনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাজীব হোসেন পলাশের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এই 17 বছর খেলা দিচ্ছেন তো এবং কেডি বাজারকে মূল্যায়ন করে আপনার দলকে প্রাধান্য দিবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল 1978 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ অব্দি দেশের মানুষের ভোটের অধিকার, দেশের মানুষের বাতের অধিকার এবং স্বৈরাচারী কুড়ি আসিনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল রাজপথে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। প্রিয় নেতৃবৃন্দ, পরে লুৎফুজ্জামান বাবরের কারামুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। সকল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবের কারামুক্তির জন্য আমরা দোয়া চাচ্ছি, তোমার কাছে কান্দালের বেশি হাত উঠাচ্ছি। বাঙালি জাতিকে সঠিক বুদ্ধি আল্লাহ বিজ্ঞ চিন্তা চেতনা দক্ষ রাজনীতি নিয়ে আগামী দিনে লুৎফুজ্জামান বাবর মায়ের মুক্তি কামনা করে আগামী রাষ্ট্রায়ত্ত এর আগে উৎসব মুখর পরিবেশে সকল নেতা কর্মীর উপস্থিতিতে কেক কেটে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় সাংবাদিক সহ উপজেলা যুবদলের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শুভ 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 শু